আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, চন্দ্র ও সূর্যগ্রহণে আমাদের দেশে অনেক কিছু ভ্রান্ত ধারণা রয়েছে যা আকিদা বলা চলে। এরকম বিশ্বাস রয়েছে যা হলো শিরক। আমাদের সমাজে গর্ভবতী মহিলাদের ওপর চন্দ্র অথবা সূর্যগ্রহণে বেশ কিছু ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করে চন্দ্র ও সূর্যগ্রহণে গর্ভবতী মা যদি কোনো কিছু কাটে তাহলে সন্তান বিকলাঙ্গ হয়ে জন্মাবে, আবার গর্ভবতী মা যদি কোনো কিছু ছিঁড়ে তাহলে বাচ্চা ঠোঁট কাটা জন্মাবে। এই ধরনের আরও অনেক কিছু প্রচলিত আছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। কোরআন ও হাদিসে এর কোনো সম্পর্ক নেই। চন্দ্র ও সূর্য এই ধরনের কোনো প্রভাব নেই, তাদের কোনো ক্ষমতা নেই। এ ধরনের বিশ্বাস রাখা তাওহীদের পরিপন্থী। যে আল্লাহ তাআলা ও শেষ দিবসে বিশ্বাস রাখে তার মনে রাখা উচিত আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে চন্দ্র সূর্যগ্রহণ এক একটি নিদর্শন। কেউ যদি চন্দ্র বা সূর্যগ্রহণ দেখে তার উচিত হবে সুন্নাহগুলো আদা করা, বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণের সময় দুই রকাত সালাত আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চন্দ্র এবং সূর্য এ দুটি আল্লাহর নিদর্শনের অন্যতম, কারো জন্ম বা মৃত্যুর কারণে এদের গ্রহণ হয় না। তাই তোমরা যখন প্রথম গ্রহণ দেখতে পাও তখন আল্লাহকে স্মরণ করো। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে চন্দ্র বা সূর্যগ্রহণ হলে আমরা আল্লাহর ইবাদত করব, সালাত আদায় করব এবং বেশি বেশি দোয়া করব। অন্য বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, চন্দ্র ও সূর্যগ্রহণ কারো জন্ম বা মৃত্যুর কারণ লাগে না, এ দুটি হলো আল্লাহর নিদর্শন যা দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করেন। অতএব তোমরা যখন চন্দ্র ও সূর্যগ্রহণ এ দুটিকে দেখতে পাও তাহলে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও যতক্ষণ তা আলোকিত না হয়ে যায়। আমাদের উচিত যা কিছু কোরআন ও হাদিসে রয়েছে তা মেনে চলা, সে অনুযায়ী আমল করা। আল্লাহ আমাদেরকে বুঝাও মানার তৌফিক দান করুক। আমিন।